রাজা সুজা, রাজা সুজা, তোমাদের ময়লা কাপড় ধরে দিবি। লেখাপড়া ছেড়ে এসব কি করেছিস? দেয়াল নষ্ট করলি কেন? এই কালি কিন্তু পয়সা লাগে না শয়তান। কতদিন না তোকে বলেছি বই ছিড়িস না, কলম ভদিস না, বদমাশ। দাদা মাসি তোমার খেয়ে দাও। এই বল আর এসব করবি না? আমাকে এভাবে মারলে আমিও ও বাড়ি কাজল না আমরা পালিয়ে যাবো। আমাকে ভয় দেখাচ্ছে? হ্যাঁ এই নাও বই ছিঁড়েছিলে, কিনে এনেছি। বাবা, বাবা আমার কলম। এই যে তোমার কলম। আনতে না আনতে দিলি তো বইটাকে নষ্ট করে। তুমি আসলে একটা বাদর। আমি লিখে দিই, তোর নাম সুজাউর রহমান সুজা। দেখ এইভাবে লিখতে হয়। ভাইয়া তুমি যাও, আমি একটু আসি। যাসনি সুজা, চল স্কুলে। ঠিক আছে, মা বকলে আমি কিছু জানি না। পটলা দে তো একটা শট মারি। যা শট দিবি না? না তোর বাবা কিনে দিতে পারে না। কি এখন দিবি তো? আসুদের একদিন কি আমার একদিন? রোজ রোজ পাইছ কি? কুত্তা বাচ্চা, গালি দিবেন না। হ্যাঁ গালি দিলে কি করবি? কুত্তার বাচ্চা, ওই খারা তারা তো খাইছি। রাজার মা, রাজার মা কি হয়েছে দেখি দেখি। কতদিন তোমার এই ডাকাত ছেলে সুজাকে শাসন করার কথা বলেছি, অথচ মা বাবা হয়ে তোমরাই ওকে খুনি ডাকাত বানিয়েছো। কিন্তু সুজা তো স্কুলে। হ্যাঁ স্কুলে তো, এই দেখেন আমার মুরগিটা মা ভেঙে দিয়েছে। কি আশুক, আশুক আজ বাড়িতে? আশ্রফ মিয়া, আশ্রফ মিয়া, এই যে তোমার সওয়াল আমার নাকের পর্দা ফাটিয়ে দিছে, আল্লাহ বাঁচাইছে, নইলে এতক্ষণে কবরে থাকতাম। এর একটা বিয়ে না করলে ভালো হবে না। আর বিহিত করছে? করবে না মানে? ওই রকম সামালের মুখে ঝাঁটা, ওই রকম পোলারে জন্মের সময় মুখে লবণ দিয়ে বলো। এমন কথা বলো না লতাবু, সন্তান তোমারও আছে, আমি কথা দিচ্ছি। আর কোন আজ আমাইছি, এরপর আইব পুলিশ। কাজ করা ঠিক মতন। গুড নাইনটি আশরাফ মিয়া, আসসালামু আলাইকুম। ইউ ক্যান রাইট ওয়ার্ক, কাজ কাম ঠিক মতন হচ্ছে তো? জি স্যার। গুড গুড, ভেরি গুড স্যার। কিছু টাকা কি প্রয়োজন? আহা লজ্জার কি আছে? ইউ আর গুড ব্রাড, ইউ আর রেসপেক্ট ম্যান। নাও হিসাবটা রাইট করো ম্যানেজার, লিখে নাও, লিখে নাও।
What is your son? তোমার ছেলেরা ভালো আছে তো? ভালো স্যার, কিন্তু আমার স্ত্রী খুব বিপদে আছে স্যার। ওই ছোট ছেলেটাকে নিয়ে লেখাপড়া করে না, খালি দুষ্টুমি করে। নো ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এসেছিস তাই পাটনাকে মেরেছিস, রাশেদার মুরগির পা ভেঙেছিস, পরাণ বাবুকে ঢিল মেরেছিস, তোর জন্য মানুষের কথা শুনতে হয় কেন? কেন মেরে কতদিন নিষেধ করেছি আর করবি? করবি আর তার জন্য এত কষ্ট করছি, হাত পা ভেঙে ফেলবো শয়তান, তোর হাত পা ভেঙে ফেলবো। তুমি ছাড়ো, এই তোর জন্য সুখ শান্তি মান সম্মান সব গেল, সব গেল। তোর পানগ্রামে আমি তাড়িয়ে ছাড়বো, তোর চামড়া তুলে লবণ মাখাবো। চাপ করে যা, আজ ভাত পাবি না। খুব লেগেছে না রে, কেন যে দুষ্টামি করিস? উঠ ভাই, উঠ, ছেড়ে দাও, আমাকে আলাদা করতে হবে না, ছাড়ো। একটা শত্রু পেটে ধরেছে। আমি কাবু না, খাবো না, পেটে টান পড়লে ঠিকই খাবি। দেখে গেলাম, যা শুয়ে পড়। খেয়ে সুজা, মা চলে গেছে কাবলা শহরের দিকে। খেয়ে নে, না ঠিক আছে। রাজা, এই সুজা, ধর, কখন উঠবে, কখন পড়তে বসবে? রাজা, এই রাজা, ওঠ। কি মা? সুজা কোথায়? তা তো জানি না। তা জানবি কেন? যা হাত মুখ ধুয়ে পড়তে বস। মানুষের চামড়া না, গন্ডারের চামড়া, নইলে আমার কথা ঠিকই শুনতিস। এই যে তোমার গুণধর পুত্র একটু ছুঁয়েও দেখেনি, ঠিক আছে, আমিও দেখব কদিন না খেয়ে থাকতে পারিস। তুমি তো আবার হাত পা ধরে বলবে বাবা সোনা খাও, না খেলে অসুখ তো। দেখো তোমার রসিকতা, যাও না, খুঁজে নিয়ে আসো। ঘরে নেই? না। সে কি, কালকের মারটা একটু বেশি হয়েছিল না? দেখিস কোথায় গেল। সুজা, সুজাকে দেখেছিস নাকু?
সুজা এসেছিল সুজা না তো কোথায় গেল সুজাকে দেখেছিস না কোথায় গেল সুজা কোথায় গেল আমার সুজাকে দেখেছিলে সুজা এসেছিল সুজা 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 পেলি না বাবা এত রাত হলো এখনো কারো খবর নেই মমতা সুজা কোথায় সুজা এলো না ওকে পেলে না কত জায়গায় খুঁজলাম কত লোককে জিজ্ঞেস করলাম কেউ বলতে পারলো না আমার বোন হয়ে অভিমান করে আপনারা কি মানুষ বাচ্চাটা তো মারামারি লাগছে কোথায় থামিয়ে দেবেন তা না সবাই তামাশা দেখছেন এই যা যা এই ওঠ ইস জ্বরে গা পড়ে যাচ্ছে আহারে বেচারা না জানি কোন মায়ের বুকের ধন এই যে বাপু হাড়িতে যা ছিল সব দিলাম এই দিয়ে পেট পরে খাও নাও এই
তুমি আবার চলে যাবে? চলে যাবে না। কেন চলে যাবে? পাগলি, ওর বাড়িঘর মা বাবা আছে না, ওখানে ওকে যেতে হবে না। এই তোমার বাড়ি কোথায়? তোমার মা বাবা আছে? মা বাবা? নালা আমার কেউ নেই, কিছু নেই। কেঁদো না, আমারও না মা নেই। কাঁদিস না বাপ, ওরে তোর মতো ফুটফুটে ছেলেটা বাচ্চা ওই রেলের নিচে পড়ে, আমার বাচ্চা, তা তোর যখন কেউ নেই থাক, আজ থেকে তুই আমার বাচ্চা হয়ে থাক। কি থাকবি না? থাকবো। চুপ কর, চুপ কর। তোকে কেন মেরেছিলাম, কেন মেরেছিলাম? তুই ফিরে আয় বাপ আমার। রাজারে সুজা কেন আমাকে ছেড়ে চলে গেল? কেন? আচার খাবে না? নেই না, তোর আচার খাবে না। চল বাদশা। আজ না খাস কাল ঠিকই খাবি। দেখো দেখো, ফার্স্ট ডিভিশনে পাস করেছি। শুকর আলহামদুলিল্লাহ, ফার্স্ট ডিভিশন পেয়েছিস বাবা। ফার্স্ট ডিভিশন পেয়েছি? ওই আয় আমার বুকে আয়, আজ আমার সমস্ত স্বপ্ন সার্থক মামা। অহংকার আমার বুকটা ভরে উঠছে। ওকে ওকে আরো দোয়া করো মামা, ওকে আরো দোয়া করো, বুঝলে আরো বড় হয়। রাজা মা, ওরে আজ এই খুশির দিনে। কি মা? না কিছু না। ও বুঝেছি, সুজার কথা মনে পড়েছে না? হতভাগাটা থাকলে তোর মতো এমনি করে পাশ করত? আগে জানলে, আগে জানলে তোরে হাসতে কই দাম না। আগে জানলে, আগে জানলে তোরে তোরই হাসির মরণ ফাঁসি, তোরই হাসির মরণ ফাঁসি গলায় নিতাম না। আগে জানলে, জানলে তোর কাছে আসতাম না। আগে জানলে, আগে জানলে তোর কাছে আসতাম না। ভালোবাসার নরম কথা, ভালোবাসার নরম কথা কানে শুনতাম না। আগে জানলে, আগে জানলে তোর হাসতে কইতাম না। আগে জানলে, আগে জানলে তোর কাছে আসতাম না।
যেমন ভালোবাসে সাত মহলার রানী, ও সাত মহলার রানী, গরিব পাপি মেয়ে আমি, গরিব পাপির মেয়ে আমি, নামি শুধু রানী, সাত মহলায় কোনদিন ছাই পাবো না জানি, আরে আমার বুকের সিংহাসনে রাখব তোরে আপন জেনে, আমার বুকের সিংহাসনে রাখব তোরে হে আপন জেনে, কেন বুঝিস না আগে জানলে, আগে জানলে তোরে হাসতে কইতাম না, আগে জানলে, আগে জানলে তোর কাছে আসতাম না, রাতারাতি পুরুষ জাতি রাতারাতি ভালোবাসায় পড়ে, ভ্রমর হইয়া মুখু খাইয়া যায় যে দেশান্তরে, যায় যে দেশান্তরে, আমি জাতি সিগন্যাল বাতি, জাতি সিগন্যাল বাতি ইচ্ছা মত জলে, কখন বলে ইঞ্জিন বন্ধ কখন গাড়ি চলে, ও কখন গাড়ি চলে, আগে জানলে তোর কাছে আসতাম না, ও আগে জানলে, আগে জানলে তোর হাসতে কইতাম না, ভালোবাসার নরম কথা, ভালোবাসার নরম কথা কানে শুনতাম না, আগে জানলে, আগে জানলে তোর হাসতে কইতাম না, আগে জানলে, আগে জানলে তোর কাছে আসতাম না, জানা ঘরেই তো আছে, রানী, রানী মানে না মানে ওর বিয়ের বয়স হচ্ছে তো, হ্যাঁ আমি কদিন ধরে ভাবছি এবার ওর একটা ব্যবস্থা করতে হয়, তা তোরা পছন্দ করে একটা ছেলে দেখ, তাহলে কাল থেকে আমি ছেলে দেখা শুরু করি, হ্যাঁ 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 তাই কর, ওই যে ট্রেন এসে গেছে,
কিরে স্টেশনে যাবি না? সর্দার তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ভীরু, কাপুরুষ, যা নিজের কথা বলতে না পেরে এখন আমাকে অন্যের কাছে তুলে দিতে চায়। আরে কান্দিস না, কান্দিস না, আমি ভয় বলতে পারিনি। নিজের বিয়ের কথা কেউ নিজে বলতে পারে? হ্যাঁ কামে, আরে আমি হব তোর। আশরাফ মিয়া, ইয়োর সন্স রেজাল্ট তো বেরিয়েছে, এখন কি করবে? ভাবছি ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পাঠিয়ে দেবো। গুড গুড, তখন স্যার কিছু টাকা পয়সা দিতে হবে। নিশ্চয় নিশ্চয়, এডুকেশন। ইয়েস স্যার, এডুকেটেড স্যার। মাই অনলি ডটার কামি, দেখেছো আশরাফ মিয়া না খেয়ে খেয়ে মেয়েটা কেমন স্লিম হয়ে গেছে। ডাক্তার আচার খেতে নিষেধ করেছে, তুমি বরং অন্য কিছু কিনে খাও। এই নাও। আবার রং। থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। ইয়েস, গুড গার্ল, ভেরি গুড গার্ল স্যার। আশরাফ মিয়াকে শুধু দিয়েই আসছেন, বাট লটিং ইন্টারেস্ট কিছু নিচ্ছেন না তো? ঘটে যদি বুদ্ধি থাকতো, ইউ আর প্রোপ্রাইটার অ্যান্ড আই এম ম্যানেজার। বুঝলে না রাজা? কিন্তু স্যার, টাকা দেবার সাথে কি সম্পর্ক? এই তো একটা রাজা ইজ গুড বয়, আমার ওই হাবলা মেয়েটাকে যদি ওদের হাতে গছিয়ে দিতে পারে, দ্যাট ইজ মাই জয়, সেটাই হবে আমার জয় লাভ। যদি ওরা অমত করে, I take his house and get out this town. টাকার জন্য আমি তার বাড়ি কিনে নেব আর এই শহর থেকে তাড়াবো। শুনো, কাল সকালে রাজা ঢাকা যাবে, এই ওর ট্রেনের টিকিট আর এই ওর খরচ। সদাগরের কাছ থেকে দেনা করতে করতে বাড়ির দলিলটাও তুলে দিয়েছো, আর কত? কিন্তু এরপর পুরো খরচ জোগাবে কি করে? সাবধান, এই কথা যেন রাজার কানে কোনোদিনই না যায়। প্রয়োজন হলে গায়ে রক্ত বিক্রি করে ওকে পড়াবো। বাবা, ইয়ে এই দেখো আমার চাকরির ইন্টারভিউ কার্ড। চাকরি? হ্যাঁ, কিসের চাকরি? আরে তুই যাবি ঢাকা শহরে পড়তে। মমতা, মমতা তোমার ছেলেকে বলো ওর বাবা এখনো মারা যায়নি, ওকে লেখাপড়া শিখে বড় হতে হবে। বাবা, লেখাপড়া তো করবই, তাই বলে চাকরি করতে দোষ কি? চাকরিও করব, তাতে করে তোমাদের কষ্টটা একটু কমবে। কষ্ট? আমাদের কষ্ট হচ্ছে। আরে পাগল, আমাকে বাধা দিও না বাবা, দোয়া করো। চাকরির ফাঁকে ফাঁকে লেখাপড়া করে যেন তোমাদের আশা পূরণ করতে পারি। আমাদের দোয়া সবসময় তো সঙ্গে আছে। রিক্সা, এই রিক্সা, পাবলিক লাইব্রেরি যাবে? যাবো। আসেন স্যার। দেন স্যার, ধান্দাবাজি রাখেন, মাল দেন। তোমার কটা পয়সা মেরে আমার কোনো লাভ নেই ভাই, আমার মনে হয় কেউ পকেট মেরে দিয়েছে। কিন্তু এসেছি ভার্সিটিতে ভর্তি হতে, চাকরির ইন্টারভিউ দিতে, এখন কি হবে? সদর গার্ডের মতো পকেট যখন ওপেন করে রেখেছেন তখন আর কি হবে? আমরা গরিব মানুষ। নিন। না না, টাকা লাগবে না, তুমি বরং আমাকে পথটা দেখিয়ে দাও, আমি হেঁটেই চলে যাব। ও, আমরা গরিব কুলি মজুরের সম্মানে বাদে?
আরে মনে বেশি কুচকচ করলে একদিন ফেরত দিয়ে যাবেন। নিন। না না তা নয় ভাই। তাহলে নিন, উঠুন। আরে উঠুন তো, এই যা স্যারকে পৌঁছে দিয়ে। ঠিক আছে। আচ্ছা কালকে অবশ্যই বইটা দিয়ে দিবি আমাকে। তোকে মাথা খেয়েছো? কানা অন্ধ, অসভ্য কোথাকার। ইন্টারভিউর সময় শেষ হয়ে গেছে, বোর্ডে যারা ছিলেন সবাই চলে গেছেন। কিন্তু সময়ের সাথে কিন্তুর কোনো সম্পর্ক নেই, আপনি আসুন। বাড়িতে গিয়ে কি বলবো? না না, যে করেই হোক একটা চাকরি আমাকে জোগাড় করতেই হবে। আশরাফ মিয়া, ইউ আর লায়ার, তুমি মিথ্যাবাদী। ইউ সে মি ইয়োর সান রিড, তোমার ছেলে পড়ে, অথচ তোমার ছেলে ঢাকায় গেছে ফর সার্ভিস করতে। ছেলে বড় হয়েছে, তার মতামতটা। চুপ করো, নইলে আমি ডোন্ট টক বলতে বাধ্য হব। আসল কথা হলো, মাই ডটার ইজ নট লাইক ফর ইউ। না সদাগর সাহেব, তা না। ডোন্ট টক, মাই মানি রিটার্ন, আমার টাকা ফেলো, নইলে তোমাকে আমি পুলিশে দেব। না না সদাগর সাহেব, দোহাই আপনার, আমি সব টাকা পরিশোধ করে দেব। নো নো, টাকা ফেলো, আমি কোনো কথা শুনতে চাই না। তা না হলে তোমার বাড়ির দলিল আছে, আমার কাছে বাড়ি ছেড়ে দাও। ম্যানেজার, ম্যানেজার, এই মুহূর্তে টাকার বিনিময়ে আশরাফের বাড়ি নিয়ে নাও, গো গো। আপনার পায়ে পড়ি সদাগর সাহেব, আমাকে কয়েক মাস সময় দিন, বাড়ি ছেড়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? অল রাইট, আই গিভ ইউ টু মান্থ টাইম, এর মধ্যে হয় টাকা নয় বাড়ি, আর আজ থেকে এখানকার চাকরি তোমার ডিসমিস। গেট আউট মাই বাউন্ডারি। কি কি হয়েছে? তুমি কেমন দেখাচ্ছে কেন? হঠাৎ শরীরটা। সত্যি করে বলো কি হয়েছে। মমতা সদাগর সাহেব আজ আমাকে জবাব দিয়েছে। জবাব দিয়েছে? হ্যাঁ মমতা, দুমাস সময় দিয়েছে, এর মধ্যে সমস্ত দেনা শোধ করতে হবে। আজ আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। সদাগরের মেয়ের সঙ্গে রাজার বিয়ে দিতে চেয়েছিল, আমি অমর থাকায়। তুমি ঠিকই করেছো, জেনে শুনে রাজার এত বড় সর্বনাশ করতে পারবো না। তুমি ভেঙে পড়ো না, আমাদের রাজা নিশ্চয়ই এতদিনে ভালো একটা চাকরি পেয়েছে, আস্তে আস্তে সদাগরের দেনা শোধ করে দেব। এই যে ভাই, আপনাদের ব্যাংকে কোনো চাকরি খালি আছে? চাকরি? না না, কোনো চাকরি নাই। রাম, কি হলো ড্রাইভার? ওরে বাপরে, হাজার ক্ষমতা, কোন রকম চালাকি করলে শেষ করে দেবো। হাইজ্যাক, আজব শহর, দিন দুপুরে ডাকাতি। ইয়ে
চম্পাবতী ছুরি খান করিমু বিপল, তবে চোর গহর নাম হইবে সফল। এক টাকার মুড়ি, এখানে চার আনার মুড়িও না। হ চার আনার মুড়ি, ওই ঠুঙ্গার দামি বারো আনা। হ্যাঁ হ্যাঁ, আমার সুটকেস, আমার সুটকেস গেল কোথায়? আমার সুটকেস, সুটকেসটা গেল কোথায়? ওর কি পা আছে নাকি? আমার সুটকেস, চাকরি বিট্রে করল, সুটকেস বিট্রে করল, এখন কোথায় যাই কি করি? সিঙ্গেরা সমোসা খাসি মুরগি, বস খুশি হয়ে আজ চারটা ব্ল্যাক লেভেল দেবে। এরা এরাই তো হাইজ্যাক করেছিল দুটো সিঙ্গেরা। এই যে, এই যে ভাই শুনেন শুনেন শুনেন, এই যে ভাই শুনেন, আপনারাই তো রাস্তা থেকে টাকাগুলো হাইজ্যাক করেছিলেন। এই টাকাগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তোর বাবার কাছে। আরে শুনুন শুনুন, রাগ করবেন না, আপনারা তো এই টাকা দিয়ে কালো লেবেল সাদা লেবেল পাবেন খাবেন, কিন্তু যার টাকা তার তো বারোটা বাজিয়ে দিলেন। টাকাগুলো ফেরত না দিলে ওই মানুষটার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই নাকি? কি করছে? দেবার জন্যই তো উদ্ধার করলাম। তাহলে যেমন হোটেলের জিনিসপত্র নষ্ট করলেন সেগুলো কে দেবে? আব্বাজান সব পাবেন, আগে থানায় চলুন। কোথায়? থানায়। ওরে বাপ রে, থানায়। মানে নিউকামার। ও
রায়হান সাহেব আসুন আসুন। রায়হান সাহেব দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার ব্রিফকেস। সব টাকাই আছে ওসি সাহেব। ইনি হাইজাকারদের সাথে মারামারি করে উদ্ধার করেছে। তুমি কে বাবা? আমি রাজা। দেখেছো না ইয়ার কি সাহসী ছেলে। তুমি আমার কি উপকার করলে বাবা। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ নাও এই টাকাগুলো, আমি তোমাকে পুরস্কার দিলাম। পুরস্কার ভালো জিনিস, কিন্তু উপকারের বিনিময় নিলে এর মহত্ব থাকে না। চলি। শোনো বাবা, শুধু শুধু প্রশংসা করবেন, সম্মান দেখাবেন, পেপারে ছাপাবেন, কত কি ওসবে আমার লাভ নেই লোভ নেই। আমি যা চাই তা দিতে পারবেন? পারবেন পারবেন একটা চাকরি দিতে? পারবেন না। আচ্ছা আসি, খুদা হাফেজ। ওসি সাহেব, এমন সুন্দর চরিত্রে যে আমি জীবনে দেখিনি। কি জানেন, আমাদের এই ঘুণে ধরা সমাজের জন্য ও নিজেই একটা পুরস্কার। পুরস্কার তোদের দেব যে সারা আরাম করে দল সার ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছে, এ খবরটা আমি তোদের দিয়েছি। আর তোরা হাতের মুঠোয় পেয়েও সামান্য একটা ছোকরার হাতে জামাই আদরের মতো তুলে দিই। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি তোকে পরীক্ষা করছিলাম। আরে তোর আত্মসম্মান বোধ আছে বলেই তো তোকে আমি বেশি বিশ্বাস করি। আমি করলাম না। তাই নাকি? হ্যাঁ, মাল পানির পাহাড় তো আপনি একাই বানিয়েছেন, আমরা তো কেবল শো। আরে তুইও একদিন ওই পাহাড়ের মালিক হবি। শুধু তাই নয়, সঙ্গে তোর প্রাণ প্রিয়া রানীরও ব্যবস্থা করা হবে। কি জীবস, শোন, আগামীকাল ট্রেনে মিলের জন্য মাল আসবে, কি বুঝলি? ওকে ঠিক আছে বস। নিজেকে সাচ্চা রেখে কাজ উদ্ধার করতে হলে জুলমতকে খেপালে চলবে না। ভাই সব, আমি কোন ঔষধ বড়ির ক্যানভাসার না, আমার কাছে পাবেন নতুন নতুন জিনিস। প্রতি জামা মাত্র 20 টাকা, প্যান্ট প্রতি মাত্র 50 টাকা, লুঙ্গি লুঙ্গি 10 টাকা, গেঞ্জি 5 টাকা নেবেন, যে সবগুলি একসাথে নেবেন সঙ্গে পাবেন ফ্রি সুটকেস, সুট 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 সুট। আসসালামু আলাইকুম। কি খবর? কি জীবনে প্রথম কামুস্তা কপালে শরীর, আপনি মাফ করে আমাকে বাঁচান। বাড়ি কোথায়? বাড়ি তো নেই উস্তাদ, একটা বাসা ছিল, 7-8 মাসের ভাড়া বাকি বলে বাড়িওয়ালা জিনিসপত্র আটকে রেখে আমাকে বের করে দিয়েছে। ফুটপাতে আর কতদিন থাকার একটা জায়গা দরকার। চলো তোমার ঘরে যাইবেন উস্তাদ। আরে কি মজা, চলো চলো চলো। আরে গহর ভাই, এতদিন কোথায় ছিলে? এই নে রিক্সা ভাড়া। কোথায় কোথায় বাড়িওয়ালার বাচ্চা? আমাকে ছোট লোক পেয়েছে, 7-8 মাসের ভাড়া বাকি, এমন আর কি, দরকার হলে 7-8 বছরের ভাড়া একসঙ্গে দেব। বাবা শুনলে
আমার উম্মে মালিহা, তুমি কেমন আছো? আবার তুমি এসেছো, লজ্জা করে না? তোমার মতো ভাড়া দিতে পারে না, আবার লম্বা লম্বা কথা। আরে চাবি ফেরেন, চাবি ফেরেন। কত টাকা চাই? কত টাকা ওস্তাদ? টাকাগুলো নাকের উপর ছুঁড়ে মারো তো। মানে মানে টাকা? আপনার টাকা আমি দিয়ে দেব, তবে এই মুহূর্তে তোমাকে তো ভদ্রলোক বলেই মনে হয়। ঠিক আছে নাও, আমি আর চাইতে আসবো না, মনে থাকে যেন। থাকবে থাকবে, চলো। কিন্তু এই হলো খ, আসো 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 আসো, এই হলো গরিবের নী। আরে বসো বসো। ওস্তাদ তুমিও কি আমার মতো ঠনঠনে ঠনঠনে? আচ্ছা বাড়িওয়ালাকে কথা তো দিলাম, কিন্তু দেব কোথেকে? মানে তুমি কিছু করো না, বেকার? হ্যাঁ কাজ করছে। গড়ভাই এই যে চাকরি। আরে ধুত্রটা চাকরি? তোমার ওই পেপার দেখে হাজার হাজার দিস্তা কাগজ আর লক্ষ লক্ষ টাকার কালি কলম নষ্ট করেছি। আর না দেখি, আজ পর্যন্ত একটা দরখাস্ত করেছিলে, মিথ্যাবাদী। কি আমাকে মিথ্যাবাদী বললে? তা তো বলবেই, বেকার তো। আমার একদিন টাকা হবে, তখন তোমরাই হবে আমার ভাড়াটে। ওরা জানে আমি বিয়ে পাস, আসলে তো বকলম কলম ভাঙ্গা। দরখাস্তটা তুমি করো। না দরখাস্ত করে লাভ নেই, ব্যাকিং ট্যাকিং ছাড়া হবে না। তাইলে এক কাজ করো, আমি মিল মালিকদের ঠিকানা কালেকশন করি আর তুমি বরং দরখাস্ত নিয়ে বাসায় যাও। হ্যাঁ জানি না কবে
दारोगान, दारोगान, काना, अंधो? जी, आमी चोखे देखते पाई ना तो ये ताई एक टू आपने चोखे देखते पान ना? I mean blind? जी Very sad. ता इहने सचिन क्या नो? रायहान साहेबे साथे देखा करते बाबा साथे उन्हें आचिन है ये मैं ये लिए थी बुझी ना 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 तमुन लागे नहीं अशुन चुनु ये चुनु लागे नहीं इखने ना ओ इखन बुझू जानें आमी अंधो बोले मानुषेर काछे कत लाठी गुतो खेते हय एई सेदिन जीवनेर प्रथम चाकरीर जोने इंटरव्यू दिते गिएछिलाम भेबेछिलाम चाकरीटा होले आमार बुड़ो मा-बाबार मुखे हासि फोटाते पारबो तादेर दुःख दूर करते पारबो किन्तु दुर्भाग्य इंटरव्यूटा दिते पारिनि केन একটা মেয়ের সঙ্গে সিঁড়িতে ধাক্কা লেগেছিল বলে কি জোরে না থাপড় মারলো গালাগালি করলো আর এই জন্য দেরি হয়ে গেল এইবার বিয়েটা দিতে পারলাম না আপনি খুব দুঃখী আপনি বসুন আমি বাবাকে ডেকে দিচ্ছি আব্দুল বাবা আর কি মা বাবা উনি তোমার কাছে এসেছেন ও আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ओ बोशो बोशो कौन ले सिट डाउन प्लीज एक तो ओ हमारा एकमात्र मेरे क्या ओ तुम्ही हटात सर पेपर एक तो बिग्गपन देखलाम क्या टेक्सटाइल मिलेर एक जोन स्टोर ऑफिसर दौर कर तो तुम्ही ना उपोकर कोरी ची बोले आशीनी आमी बीए ते फर्स्ट क्लास पे ची है तुमी बीए फर्स्ट क्लास आमार योग्यता जो भी चाकरी तो है ओके ओके ताले ऑफिस से चले जाओ है धन्यवाद सर अनेक धन्यवाद अरे बोशो बोशो जा के जाबे जाए नहीं छी बाबा क्या अरे शोन शोन ओ ये तो बोले छिलाम ना हां बोले छिलाम ना की बोले छिले बाबा एर कथा एर कथा हां अच्छा अच्छा पर बोल बोल আমার একটা জরুরি কাজ আছে হ্যাঁ আমি চলি বসো চা খাও নি ও আমার বাবাকে আপনি কতদিন থেকে চেনেন এত নাম করা মানুষ এই শহরে কে না চেনে আপনাদের কোনো তুলনা নেই আপনারা অনেক বড় অনেক মহৎ আচ্ছা আসি আপনি যাবেন চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি আরে সারা জীবন কেউ যদি এমনি ভাবে হাত ধরে চলতো মানে না ইয়ে মানে কেউ তো আমাকে ঠিক এভাবে হাত ধরে এগিয়ে দেয়নি বলছিলাম কিছু মনে করবেন না ঠিক আছে আসুন আসুন ওই দিকে না এদিকে लौट
লটারি লটারি দু টাকায় 5 লক্ষ টাকা এগিয়ে আসুন এগিয়ে আসুন মাত্র 2 টাকায় 5 লক্ষ টাকা মাত্র 2 টাকায় 5 লক্ষ টাকা এগিয়ে আসুন উস্তাদ 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 কি খবর উস্তাদ কালী জয়েন শাবাশ উস্তাদ উস্তাদ জিন্দাবাদ আজ খুশির দিনে তোমাকে আমি একটা ছোট্ট উপহার দিলাম লটারি ঠিক তা দিয়ে কোনো লাভ নেই আমার কপালে জুটবে না ধর উস্তাদ আল্লাহ তোমাকে চাকরিটা পাইয়ে দিল আর আমি আল্লাহর নামে টিকিটটা নিলাম আচ্ছা আচ্ছা দে চল 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 এ পার্বতী তার বাজুকে মাপলে নেই মাই তো মাপলে রাহু না ২৪ কামারিয়া आज आसे कल रोला न देना ला ला दिन भुला न देना ला 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 এসো এসো চাবি আমার কাছে তুই ঘরে ডুপ্লিকেট তো মেরা পাস হায় দাদাজি কসুর কে বাচ্চা নেই কসুর কে বাচ্চা ডুপ্লিকেট কে বাচ্চা কেন এসেছিলি দাদাজি কই প্রেম কে নিকি জায়গা নয় মিলা প্রেম কি জায়গা ও তুই একা একা পার্বতী কোথায় জি ও अंदर से बाहर निकल मुर्गी जी नहीं ये तो मुर्गी काम नहीं आया माफ कीजिए वसुदेव तो मुझे माफ कीजिए मैं है नहीं आया वो हमको जोर जबरदस्ती लाया আমার ঘরে আর আসবে নেই 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 কাল পাকা তা হুয়া নেই আমরা মাই পাকা চল 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 স্যার স্টক চার্টে লেখা আছে 567 ড্রাম ডাইং অথচ এখানে 100-এর বেশি ড্রাম আছে বলে তো মনে হয় না আর বলো না রাজা যেই স্টোরে আসে সেই চুরি করে আগে যে ছিল সেই চুরিটা করেছে করেছে বলেই তো এখন বসে বসে জেলের ভাত খাচ্ছে থাকো সব কথা কাগজপত্রগুলো সব অ্যাডজাস্ট করে নিও রাজা আই শ্যাল হেল্প ইউ খুব চাদর মনে হচ্ছে টাকার গন্ধে জাদু আছে সেই গন্ধ পেলে সব ঠিক হয়ে যাবে বসে স্যার রাজা সাহেবকে সব চাবিগুলো বুঝিয়ে দিন ওকে নিন স্যার স্টোরেজ চাবি সাবধানে রাখবেন মাত্র 2 সেট চাবি 1 সেট মালিকের কাছে থাকে আর 1 সেট স্টোর সেকশনে থাকে বসুন না তা স্যার আগে কোথায় ছিলেন চাকরি না না এটাই আমার জীবনের প্রথম চাকরি অসুবিধে হবে না আপনাদের সহযোগিতা পেলে ঠিকই চালিয়ে নেব কি বলেন এমনিতে এখানে কেউ 2-1 মাসের বেশি কেউ চুরি দেয় যে মা বাবার আশীর্বাদে দেখবেন আমি ঠিকই চালিয়ে নেব এই পালাটা বিক্রি করে
কিছু চাল ডাল নিয়ে এসো। মমতা, বেচবার মতো আর তো কিছু নেই, এটাই তো আমাদের শেষ সম্বল। হোক শেষ সম্বল, এভাবে দিনের পর দিন তুমি না খেয়ে থাকবে তা আমি কিছুতে সহ্য করতে পারি না। আর কটা দিন মমতা? রাজা রাখো তোমার রাজা, আজ পর্যন্ত একটা চিঠি দিয়েও জানালো না। একদিকে লেখাপড়া, একদিকে চাকরি, দুটো সামলাতে গিয়ে হয়তো সময় পাচ্ছে না। তুমি যাই বলো না কেন, তোমার শুকনো মুখ দেখাচ্ছে আমার মরণ ভালো। আচ্ছা তুমি না যাও, আমি চললাম। মমতা, মমতা শোনো, শোনো মমতা। ঠিক আছে দাও। আরে আরে আপনি কে? তুমি কিয়া, ওই যে আমাদের বাড়িতে গিয়েছিলেন। ও, আপনার কথাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম। আমার কথা? কোথায় যাচ্ছেন? এই মাঝে মধ্যে একটু পার্কে গিয়ে বসি, আর কাছে একটা মেঝে থাকে কিনা। আচ্ছা, আমি না জীবনে অনেক অন্ধ দেখেছি কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। মানে আমার অন্ধের মধ্যে কি কোনো খুঁত আছে? আমি কি অন্ধ নই? না না, আমি তা বলিনি। আপনি কত সুন্দর, একেবারেই রাজপুত্র। আচ্ছা, আল্লাহ কেন আপনার মতো লোককে অন্ধ করলে? জানি না কেন এই অভিশাপ। আচ্ছা আসি। না চলুন, আপনাকে পৌঁছে দিই। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। পারবেন তো বটেই, আমি পৌঁছে দিলে কোনো অসুবিধা আছে? ঠিক আছে চলুন। চলুন। আল্লারে কি করি, ঠিক চালের দোকানদার, মুদিওয়ালা তো থামি এলাম, এখন কি করি? চোখের তেল ঢুকে পড়ি। গন নেই, বিবি বিবিয়ে করতে গেছে, আপনাকে ওই সামনে সপ্তাহ আসতে বলেছে। দরজা খোল, দেখ কে এসেছে। ওস্তাদ তুমি? এই দাঁড়াও দাঁড়াও, খুলছি খুলছি। ইস ইস, ও শালা লুঙ্গি খুলে যাচ্ছে। হায় আল্লাহ, লেডিস, তা ওস্তাদ উনি কে? ওস্তাদ এ কি সর্বনাশ ওস্তাদ, জীবনে কোনো দিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাওনি, তোবা তোবা, মানে কথা বলনি। আর আপনি বসুন বসুন বসুন, আমরা একসঙ্গে থাকি, ওর নাম কহর মোরল। আদাব আদাব, বসুন বসুন বসুন। আমার ওস্তাদ সব সময় খেতে শুতে বসতে উঠতে বসতে আপনার কথা বলে। আমার কথা কি বলে? চুপ, চা, একটু চা নাস্তার ব্যবস্থা কর। বেয়াদবি মাফ করবেন। বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ বসুন। পার্কে আপনি একা একা বেড়ান বুঝি? কি করব, অন্ধের সঙ্গী কে হবে? আমি যদি আপনার সঙ্গী হই আপত্তি আছে? আকাশটা কত সুন্দর লাগছে। আচ্ছা এটা বোধ হয় ফুল গাছ না? আপনার মাথাটা কোথায়?
আপনাকে কত সুন্দর লাগছে। দুর্ভাগ্য আমার চোখে আপনাকে দেখতে পাচ্ছে না। আচ্ছা অপারেশন করে চোখ ভালো করা যাবে না? না, ডাক্তাররা বলেছেন আর ভালো হবে না। আমার বড় ইচ্ছে হয় একবার যদি এই পৃথিবীর আলো বাতাস একবার যদি আপনাকে দেখতে পেতাম। আপনি আপনি দেখতে পাবে। কিভাবে? আমার চোখ দিয়ে আমি আমার হাত ধরে নিয়ে চলো সখী। আমি যদি চিনি না আমি যদি একটু জানি না বলো না ধাক্কা মারলো থাকে শালারা দেখেছেন দেখেছেন শালারা কিভাবে পালিয়ে গেল। সত্যি সত্যি একটা গুঁতো দিয়ে অন্ধ করে দেব। প্রতারক ধরছ? উঠতে পারি? দাঁড়াও বাবাকে আমি সব বলবো। আরে আরে দোহাই আপনার, আমার চাকরিটা খাবেন না। ছাড়ুন, মিষ্টি মিষ্টি কথা বলে নিজেকে দুঃখী দুঃখী বলে আমার মন জয় করার স্বাদ মিটাবো। এক্ষুনি যাচ্ছি বাবার কাছে। আরে মান জিও না ও গো সুন্দরী, না হয় করেছি একটু লুকো চুরি। চলে গিয়ে আমার বুকে মেরো না ছুরি, হায় হায় চলে গিয়ে আমার বুকে মেরো না ছুরি। যেও না ও গো সুন্দরী, না হয় করেছি একটু লুকো চুরি। বাবা যতই ভালো বলুক লোকটা তুমি মন্দ, মিথ্যে করে কেন তুমি সেজেছিলে অন্ধ। বাবা যতই ভালো বলুক লোকটা তুমি মন্দ, মিথ্যে করে কেন তুমি সেজেছিলে অন্ধ। নালিশ করে আমার বুকে মেরো না ছুরি, ওরে ওরে নালিশ করে আমার বুকে মেরো না ছুরি। যেও না ও গো সুন্দরী, না হয় করেছি একটু লুকো চুরি। Thank you.
পিছু পিছু ধাওয়া করলে মাথায় মারবো ডান্ডা, বেকার হয়ে রাস্তায় বসে খাও ঘোড়ার আন্ডা। পিছু পিছু ধাওয়া করলে মাথায় মারবো ডান্ডা, বেকার হয়ে রাস্তায় বসে খাও ঘোড়ার আন্ডা। নইলে খাবো না খাবো না ডাল খিচুড়ি, না হয় করেছি একটু লুকোচুরি। প্রেমিক জানের তুকে তুমি মেরো না ছুরি, প্রেম তুমি মেরো না ছুরি। আমি যে দিয়েছি তোমার প্রেমে পড়ি, যাব না যাব না তোমাকে ছাড়ি। আমি যে দিয়েছি তোমার প্রেমে পড়ি, যাব না যাব না তোমাকে ছাড়ি। দোহাই আপনার, আমার রাজা ফিরে না আসা পর্যন্ত আর কটা দিন সময় দেন সদাগর সাহেব? তোমার ছেলে আর এসেছে, কটা দিন করে তো তিন তিনবার সময় নিয়েও ফেল করেছ। আই নো টাইম, আই নট গিভ ইউ টাইম, বাদার গেট আউট দেম। আমার শ্বশুরের ভিটে মাটি ছেড়ে আমি কোথাও যাবো না। সদাগর সাহেব, আমি কসম খেয়ে বলছি, আমাকে একবার সুযোগ দিন, আপনার দেন আমি পাই পাই করে শোধ করে দেব। সময় আর তোমাকে সময় দেওয়া গেল না, তুমি আমার সব আশা পণ্ড করেছ। কাজে এই মুহূর্তে আমার বাড়ি থেকে যাও, গেট আউট অ্যাট ওয়ান্স, সদর এদের ঘাড় ধরে বের করতে। চলো মমতা, চলো, এদের পায়ে মাথা ঘুরে লাভ নেই। মা, বাবা, মা, বাবা, চাচি, আমার বাবা মা কোথায়? আর ঘর দোরের এই অবস্থা? বাবা, তুমি সেই আইলা, সময় থাকতে আইলা না। কি হয়েছে চাচি? ওই সুতক সদাগর হারামজাদা আফজল টেকা পাইব বললা তোমার বাবা বারে বারে তুলে বাইরে ফেলে দিছে। আমার মা বাবা কোথায়? আই হোয়াট নো, আমি কি জানি? তুমি তাদেরকে বের করে দিয়েছো, আর তোমাকে আমি ছাড়বো না। আর আমি টাকা পাই আজ ২০ বছর ধরে, ২০ ইয়ার্স, তোমার বাবা আমার কাছ থেকে টাকা নিতে নিতে ৮০,০০০ টাকা নিয়েছে, আমি তা ওসুল করেছি। শয়তান, তুই পশুর অধম। আরে আমি তোর টাকা শোধ করতাম, আমার জন্য অপেক্ষা করলি না কেন? কেন তাদেরকে তাড়ালি বল, নইলে তোকে শেষ করে ফেলবো। খবরদার, আমার কাছে দলিল আছে। ইউ কিল মি ওয়ান, তুমি আমাকে খুন করতে চাও? এই দেখো দলিল, এই এই তো, এই আমি কাঁচা কাজ করি না। এখন আমার বাবা মা, কিন্তু আমি তো সেখানে চাকরি পাইনি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, রাজা সাহেব কোথায় বসেন?
রাজা? হ্যাঁ, আমার বড় ছেলে রেজাউর রহমান রাজা। রাজা নামে এখানে কেউ চাকরি করে না। এটা পাবলিক লাইব্রেরির অফিসটা? হ্যাঁ, তবে ওই নামে এখানে কেউ নেই। মমতা, কে গো, তুমি একা রাজা এলো না? না মমতা, রাজা এখানে চাকরি করে না। তাহলে এত বড় শহরে কোথায় আমরা রাজাকে খুঁজে পাবো? কোথায় করছো কেন? স্যার, আমার বাবা মা এখানে এসেছিলেন। আমি রাজা। হ্যাঁ, আমার বাবা মা। একটু আগে একজন বৃদ্ধ এসে রাজা নামে একজনকে খুঁজছিলেন। উনি আমার বাবা। কোথায় তিনি? উনি তো চলে গেছেন। এত বড় শহরে এখন আমি তাদের কোথায় খুঁজে পাবো? বাবা, এখানে কোনো ডাক্তারখানা? সামনে দেখো। আচ্ছা। ডাক্তার সাহেব, একটু খুলুন, একটু খুলুন। রোগী দেখার সময় শেষ, ডাক্তার সাহেব চলে গেছেন। এমনও তো হতে পারে আপনার মা বাবা আপনাকে না পেয়ে গ্রামে চলে গেছেন। না স্যার, তা যাবে না। ঠিক আছে, আপনার এখন আসুন। যদি আমরা সন্ধান করতে পারি তবে আপনাদের খবর। ধন্যবাদ স্যার। দুজনের কোনো ছবি আছে? না, ছবি সময় নিউজটা ছাপালে ভালো হতো। ঠিক আছে, আমি হারানো বিজ্ঞপ্তি দিয়ে ছাপিয়ে দেবো। আচ্ছা, আসি। কোথায় না খুঁজলাম। হ্যাঁ, মন খারাপ করার অবস্থা, পাওয়া যাবে। শহরে প্রতিদিন অ্যাক্সিডেন্ট লেগেই আছে। এই যে একজন অজ্ঞাতনামা বৃদ্ধ 50-60, একজন বৃদ্ধা 40-50 বছরের শান্তিনগর মোড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য আমাদের মেডিকেলে তো ওই নামের কোনো অ্যাক্সিডেন্টের রোগী নেই। কোথায় না খুঁজেছি, থানা, বস্তি, ফুটপাত, হাসপাতাল, আমি কোথায় তাদেরকে খুঁজে পাবো? কে কোথায়? ভেবুনি রাজা, আমার মন বলছে তারও আছেন, নিশ্চয়ই তাদেরকে খুঁজে পাবো। আমার মা বাবা বড় দুঃখী। কে
সব হারিয়ে কোথায় যে আজ ধুকে ধুকে মরছে আমি জানি না। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে ফড়া আশা নিয়ে আমাকে মানুষ করেছে, তাদের দুঃখের জীবনে আমি কিছুই করতে পারলাম না, কে কিছুই করতে পারলাম না। তুই গুন্ডা যা, নম্বর কাট। আরে আরে আরে, গরম গরম লাগে রে, সরম সরম লাগে রে, সরম সরম লাগে, নরম করে জানা তুই রে মনটা রে। আরে কাছে আসতে মানা মরদ হারতে মানা, কাছে আসতে মানা বেশি ঠান্ডা হলে পরে সর্দি লাগবে রে। গরম গরম লাগে রে, সরম সরম লাগে রে, সরম সরম লাগে রে, নরম করে জানা তুই নম করে। পুকুর যদি কাছে পাইতাম, ভালোবাসার সাবান মাইখা তোরে ডুবাইতাম। তেরি তেরি আগুন যদি আগে জ্বালিতাম, ভিজা অঙ্গ ভিজা কাপড় তাতে শুকাইতাম, ভিজা অঙ্গ ভিজা কাপড় তাতে শুকাইতাম। এই ঘরে ফিরে জানা প্রীতি ভালো না, প্রীতি ভালো না, তোর বাবা জানতে পারলে পুলিশ ডাকবে রে। গরম গরম লাগে রে, সরম সরম লাগে রে, সরম সরম লাগে রে, নরম করে জানা তুই মনটা রে। এমন একটি দরজার মাইয়ার কাছে আসিলাম, বুঝি নাই তো কখন তোরে ভালোবাসিলাম। পাগল কি বাবা, তুমি হাতটা এইভাবে মারিয়ে দিলে? হায় হায়, আমি দেখতে পাইনি চাচা, আমাকে মাফ করে দাও। আর তুমি কে বাবা, এমনি করে মাটিতে শুয়ে আছো? কি কি হয়েছে, কি হয়েছে? না কিছু না, মেয়েটা এখান থেকে লাফিয়ে পড়লো, আমাকে দেখতে পাইনি। সে কি এই অসুস্থ মানুষটাকে এমন করে ব্যথা দিলে? দেখি দেখি এগুলো কি, তুমি কোথা থেকে নিয়ে এলে? তুমি বসো, আমি রুটি বানিয়ে নিয়ে আসি। দাঁড়াও, আমার কথার জবাব দিচ্ছ না যে?
আজ তিন দিন ধরে পেটে একটি দানাও পড়েনি তোমার। আগে ব্যবস্থা করি, পরে সাপ পড়ব। না, আগে বলো, আমি তোমার স্বামী, আমার কাছে লুকিও না, বলো। বিশ্বাস করো, আমি ভিক্ষা করিনি গো। তোমার হাতে ফুসকা, তাহলে তুমি, তাহলে তুমি পাথর ভাঙতে গিয়েছিলে। তুমি তো বলেছিলে অন্ধকারে বসে থাকতে নেই, নিজেকে শক্ত হতে হয়। আমি তো কাজ করেছি, কোনো অন্যায় তো করিনি। সবকিছুর জন্য আমি দায়ী, সারা জীবন তোমাকে একটু সুখ দিতে পারিনি। আর তোমার কষ্টের উপার জন্য আমাকে খেতে হবে। না, আমাকে একটা কিছু করতেই হবে, একটা কিছু করতেই হবে। কিছু টাকা দে তো। কি টাকা? হ্যাঁ টাকা। আমি তোর জন্য টাকা কামাই করি নাকি? বাবা যেন কোথায় গেছে, নইলে তোর কাছে টাকা চাই নাকি? আগে বল কি করবি। অত পয়সা দিতে পারবো না, দেবার ইচ্ছে থাকলে দে। এত রাগ, এত রাগ হলে সংসার করবি কি করে? নে ধর। কি ভার নে ধর। দেখেছিস টাকা কামাই করতে কি কষ্ট? কি আমার কষ্ট রে? আরে তোর টাকা, তোর কষ্টের টাকা, যার কিসমতে আছে সেই খাবে। শোন শোন সুজরে, আমি কি পাপ করেছি যে তোর আজ দূরে সরে গেলি? চাচি, এই যে কিছু টাকা এনেছি, এই নাও। কিসের টাকা? আচ্ছা, তোমাদের অবস্থা তো নিজের চোখে দেখলাম, তোমরা হলে অসহায় বেকার, বিপদে পড়েছো, নাও। তোমাদের যদি থাকার জায়গা না থাকে তবে বস্তিতে একটা ঘর তুলে দেখে দেব। তুমি, আহা, তুমি তুমি করছো কেন? রাখো তো, ধরো। কিন্তু আবার কিন্তু কিসের? আমি তোমার সন্তান হলে নিতে না, রাখো। তোমার নাম কি মা? রানী, আমি এখানকার সর্দারের মেয়ে। মারে, তোমার বাবাকে বলে আমাকে একটা কাজ দিতে পারো? পারবো না মানে? কত লোককে কাজ দিলাম, কত লোককে মানুষ করলাম, কিন্তু কুলির কাজ তুমি? পারবো মা, পারবো। ঠিক আছে চাচা, চাচি আমি এখন আসি। শেষ পর্যন্ত তুমি কুলির কাজ করবে? আরে কত লোকই তো করছি, কষ্ট হবে না, পারবো। দেখো আমি ঠিক পারবো, ঠিক পারবো, ঠিক পারবো। আমার বাবা হতে যাবে কেন? আমার বাবা তো আমার কাছে থাক। না না, আমি পারবো, অনেক কষ্ট আছে, দাও আমার কাছে, আমি আমি পারবো। খুব অভাব আমার, খুলি লাগবে। কুলি লাগবে, কুলি।
দাও টাকা। টাকা? হ্যাঁ, কি হলো? না না, আমাকে দেবে কেন? আরে এই টাকা তো তোমারই পাওনা, রানী আমাকে সব কথা বলেছে। না তা হয় না বাবা, তোমার ছেলের টাকা হলে নিতে না? নিশ্চয়ই নিশ্চয়ই, বেশি থাকো বাবা। আসি তোরা কখন এলে? জানো বাবা, রাজা আজও তার মা বাবাকে খুঁজে পায়নি। রাজা খুব ভেঙে পড়েছে বাবা। এসো রাজা। ছেলেটাকে জন্য কোথায় দেখেছি বলে মনে হয়? হ্যাঁ, আমাদের মিলের স্টোর অফিসার। স্টোর অফিসারের সাথে? চলো চলো। এই তোমরা ওঠো। শোনো, চলো চলো। আর শোনো স্যার, কেয়া যদি সামান্য একজন কর্মচারীর সঙ্গে এভাবে অভাবে মেলামেশা করে, ম্যানেজার রাজাকে আমি কিভাবে কন্ট্রোল করব? তুমি এখন আসতে পারো। ঠিক আছে। স্যার, গ্লোব এন্টারপ্রাইজ এক কাগজে দুবার মাল ডেলিভারি নিয়ে গেছে, আপনি শুনে করেছেন। দেখি দেখি, বসো। একটা ব্যাপার আছে, তোমাকে আমি পরে বুঝিয়ে দেব। স্যার, এই নিয়ে প্রায় 5 লক্ষ টাকার গরমিল, হিসেব তো আমাকে দিতে হবে। স্যার, আমি না হয় এ ব্যাপারে বড় সাহেবের সাথে কথা বলি। স্যার, ইয়ে মিস্টার রাজা, বড় সাহেব আপনাকে ডেকেছেন। তো স্যার বসো। ডাকাতের হাত থেকে আমার টাকা উদ্ধার করে দিয়েছিলে, তুমি সৎ, অনেক মহৎ, কিন্তু মালিকের ঘরে শীত কেটে যখন তার একমাত্র কন্যাকে নিয়ে নেবার ফন্দি করবে, তখন কি তোমাকে আমি সৎ বলবো? স্যার, তুমি প্লেনে চড়ে বেড়াও, আপত্তি নেই, কিন্তু প্লেনে চড়ে আকাশ ছুঁতে যাওয়াটা তোমার বোকামি হবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? স্যার, কে আমাকে ভালোবাসে? এই তো, কিন্তু তার ভালোবাসা রাখার পাত্র আছে তোমার কাছে? কি আছে তোমার, কি অধিকার আছে তোমার কেয়াকে ভালোবাসার? দেখো রাজা, আমি তোমাকে অপমান করতে চাই না, আর তুমি আমার কষ্টের কারণ হও তাও চাই না। কে আমার একমাত্র মেয়ে, তাকে নিয়ে আমার অনেক আশা, সে আশা তুমি ভেঙে গুড়িয়ে দিও না রাজা। তুমি? তোমার অফিসে গিয়েছিলাম, শুনলাম তুমি বেরিয়ে গেছ। কি হয়েছে রাজা, তোমাকে এমন লাগছে কেন? তোমার এখানে আসা ঠিক হয়নি। এসব কি বলছো? তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতা আমার নেই। কি আছে আমার? বাড়ি, গাড়ি, অর্থ, প্রাচুর্য কিছু নেই। কি আর কিছু নেই? তুমি, আমার বাবা নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। না, তোমার বাবার কোনো দোষ নেই। আমি বাবার কাছে তোমাকে নিয়ে গিয়ে ভুল করেছি। ভুল? ভুল তোমার নয়, ভুল আমার। আমি জানতাম না টাকা আর ভালোবাসা আজন্মের শত্রুতা। যাদের টাকা নেই তাদের ভালোবাসা আছে, যাদের ভালোবাসা নেই তাদের টাকা আছে। প্রেম প্রীতি ভালোবাসা তোমাদের কাছে একটা বিলাস, তোমরা তোমাদের ঘরে রাখা
এই মূর্তির মতো প্রাণহীন প্রেমহীন। রাজা, আমার ভালোবাসাকে তুমি ভুল বুঝো না। আমার তো কোনো দোষ নেই, তোমার ভালোবাসাকে আমার বাবা অসম্মান করতে পারে, কিন্তু আমি তো করিনি। সেই শৈশবে মাকে হারিয়েছিলাম, বাবা অর্থ প্রাচুর্যে বিভোর বলে তার আদরও ঠিক বুঝে উঠতে পারিনি। যখন তোমাকে পেলাম, তোমার ভালোবাসা পেলাম, মনে হলো বেঁচে থাকার সার্থকতা আছে, জীবনটা শুধু দুঃখের নয় সুখেরও। আমি তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখেছি, আমার সেই স্বপ্ন তুমি ভেঙে দিও না রাজা, ভেঙে দিও না। প্রয়োজন হলে সমস্ত মিথ্যে আভিজাত্য অহমিকা ত্যাগ করে আমি তোমার কাছে চলে আসব। না কেয়া, আমার ভালোবাসার স্বার্থে তোমাকে আমি প্রীতিহারা করতে চাই না। তোমাদের ওই প্রাসাদের মধ্যে, ওই অর্থ প্রাচুর্যের মধ্যে কদিনে তুমি আমাকে ভুলে যেতে পারবে রাজা? হ্যাঁ কেয়া, তুমি 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 আমাকে ভুলে যাও, আর কখনো কোনোদিন আমার কাছে এসো না রাজা। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা রাজা। মায়া নেই, মমতা নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই, আছে শুধু মিথ্যে আভিজাত্যের অহংকার। আমার প্রাণ আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে, আভিজাত্যের অহংকার আছে আমার বাবার, আভিজাত্যের অহংকার আছে আমার বাবার। এই আভিজাত্যের অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব, অপমান করেছো বাবা, তাকে কষ্ট দিয়েছো, বলো বাবা বলো, জবাব দাও। পিতা হিসেবে আমার যা করা উচিত তাই করেছি। যে সুখ স্বাচ্ছন্দ্যে তুমি মানুষ হয়েছো, পারবে মাস মাইনে করা রাজার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে? তুমি পারলেও আমি পারব না। ওই পথের ভিখারিকে আত্মীয় করে আমার সামাজিক মর্যাদা, আমার ইজ্জত, আমার আভিজাত্যকে নষ্ট করতে পারব না। ও, তাহলে আমার থেকে ওই ঠুনকো মান সম্মান আভিজাত্য তোমার কাছে বড়? আমাকে যে ভালোবাসো, স্নেহ করো, ওগুলো মিথ্যে, নখ দেখানো। জেনে রাখো বাবা, টাকার বিনিময়ে কেনা তোমার ওই সব মিথ্যে অহংকারকে আমি ঘৃণা করি। আর যা টাকা দিয়ে কেনা যায় না, শিশু সেই ভালোবাসা আছে রাজার কাছে। আমি তার জন্য পৃথিবীর সব লোভ লালসা ত্যাগ করতে পারি। আমি তোমার এই সোনার কাছে থাকবো না। তুমি ইচ্ছে করলে আমার সব কিছু ধুলো মিশে পারো না, তুমি ইচ্ছে করলে আমার জীবন নষ্ট করতে পারো না। ভাগি, এত বারবার হচ্ছে তোর, তুই তুই আমার মুখে চুনকালি মাখাতে চাস? হ্যাঁ, আজ থেকে এই তোমার পৃথিবী। আমার স্নেহের সুযোগ নিয়ে অনেকে গিয়েছো, আর নয়, এ বাড়ির বাইরে যাবার চেষ্টা করলে তোমাকে আমি শিকল দিয়ে বেঁধে রাখবো। তুমি
বল আমার মাল নষ্ট করলি কেন? বল আমার কোনো দোষ নেই, হাত ফসকে পড়ে গেছে, ফসকে পড়ে গেছে। তোমাকে রমেশ ডাক্তারের কাছে নিয়ে যা, আমার কথা বলবে। চলিয়া কাকা। আজ তুই ভুরুনের গায়ে হাত তুলেছিস, কাল তুই আমার গায়ে হাত তুলবি। তোর বিরুদ্ধে আমার কাছে বহু অভিযোগ আছে, কিন্তু এতদিন আমি ক্ষমার চোখে দেখেছি, সব আমি সহ্য করেছি। কিন্তু কিন্তু আর না, এই মুহূর্তে এখান থেকে চলে যা, নইলে তোর গায়ের মাংস শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। যা চলে যা সর্দার। হ্যাঁ, এটাই আমার হুকুম, যা। চাচি, কাল থেকে তুমি আর চাচাকে স্টেশনে পাঠাবে না। কেন রে মা? না পাঠালে খাবো কি? খাবো কি? উনি কি ওইসব কাজ পারে নাকি? চাচাকে কাজ দিয়েছি বলে বাবা বাচ্চা সবাই আমাকে বকে। হায় হায়, ওরা তো বুড়ো মানুষকে কাজ দেয় না। আমি হারাম যাদা জুলমত, বাচ্চা দিয়েছি ওকে আচ্ছা করে ধুলাই, আর বাবাও জুলমতকে চিরদিনের মতো তাড়িয়ে দিয়েছে। কেন মা, ও আবার কি করলো? কেন, ওই তো চাচাকে। দাদা, জুলমতের কি দোষ? আমি দেখতে পাইনি বলে ওর সঙ্গে ধাক্কা লেগেছিল। চাচা, কাউকে বলিস রে মা, কাউকে বলিস রে। চাচা ভয় লাগে, কাউকে বলিস রে। ওনাদের জন্য উপস্থিত একটা ঘর দেখতে হবে, আর অন্য কোনো ব্যবসা ধরিয়ে দিতে হবে। বলিস কি, জীবনে অত টাকা একসঙ্গে দেখেছি কোনোদিন? আমি এসব বুঝি না, তোমাকে দিতেই হবে। আরে ওই যে বুড়ো কাকা, তাকে একটা নতুন ব্যবসায় লাগিয়ে দেব। কিন্তু আমি অত টাকা কোথায় পাবো মা? কুলিদের খাজনায় সংসার চলে, তাছাড়া একটা ভবিষ্যৎ আছে না? ভবিষ্যৎ? সেটা আবার কি? কেন, এভাবেই দিন যাবে, তোকে বিয়ে দিতে হবে না? আচ্ছা বাবা, আর যদি আমার মা বেঁচে থাকতো, ভাই বেঁচে থাকতো, তাদের পিছনে খরচ করতি না? ওই বুড়ো চাচা চাচিকে দেখে আমার খুব কষ্ট হয় বাবা, আমার খুব কষ্ট হয়। ঠিক আছে মা, আমি না হয় কষ্ট সুস্থ করে সপাচিক টাকা দিলাম, কিন্তু বাকি টাকা? বাকি টাকা তুই দিবি? কি, বাবাকে যেমন বক্তৃতা দিলাম ওরকম তোকেও বোঝাবো, দিবি না? রাজা। স্যার, সো লেট রাজা। আমি আর এখানে চাকরি করবো না স্যার।
আমার রিজাইন লেটার। বলো কি, তোমার মাথা খারাপ হয়েছে? ওহো, আমার আবার স্টেশনে যেতে হবে, তুমি আমার সাথে চলো। এসো তো, এসো এসো, ওঠো। আজকাল কেউ চাকরি পায় না, আর তুমি চাকরি ছেড়ে দিতে চাইছো? আরে বাবা, না হয় মালিক তার মেয়ের সঙ্গে মিশতে নিষেধ করেছে, কিন্তু চাকরিতে কি দোষ করবে? আমি ডিসিশন নিয়ে ফেলেছি স্যার। কোনোভাবে হাজারখানেক টাকা জোগাড় করতে পারিস? এত টাকা একসাথে পাবো কোথায়? বাচ্চা বাচ্চা, তুমি স্যার, আপনি স্যার, সরি আমি ভুলেই গিয়েছিলাম, এই যে তোমার টাকাটা। স্যার কিছু বলবে? আমরা কুলি কিনা গরিব, কেউ বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করেন স্যার, যদি আমাকে হাজার খানিক টাকা ধার দিতেন, আমি যেভাবে শোধ করে দেব। দেবেন স্যার, দেবেন স্যার। টাকা তোমার খুব দরকার না, কি করবে? একটা অসহায় বুড়ো লোক, বড় বিপদ আছে স্যার। মানুষের জন্য তোমার এত ভালোবাসা, এই নাও ভাই। স্যার স্যার দিলেন স্যার, স্যার স্যার স্যার। চাকরি ছেড়ে দেবে বলছো, আবার এই দুর্মূল্যের বাজারে না জেনে না চিনে অতগুলো টাকা দিলে ব্যাপার কি? খুব গরম মনে হচ্ছে? মাঝে মাঝে মনটা এত বেশি গরম হয়ে যায় যে টকবক করে ফুটতে থাকে, মনে হয় আমার যা কিছু আছে সব ওই সব অসহায় মানুষদেরকে বিলিয়ে দিই। তবু আমার মা বাবার অতৃপ্ত মন তৃপ্তি পাক, তৃপ্তি পাক। কি ভাবছো? সরি স্যার, আমি তোমার ভালো চাই রাজা। ঠিক আছে, রিজাইন যখন দেবেই আমার জন্য আজকের দিনটা একটু ভাবো, তারপর একান্তই যদি মন না মানে আগামীকাল যা খুশি করো। না না, ঠিক আছে। আপনার বুদ্ধির তারিফ করতে হয় বস, কেমনে কেমনে রাজা সাহেবকে একটা দিনের জন্য ফাঁসাইলেন, ফেরও চিন্তা করতে দিলেন আর আপনার কাম ভি উদ্ধার করলেন। জুলমত জি, আমি রাজার সেন্টিমেন্টের সুযোগ নিয়েছি। আর হ্যাঁ, আজই এই মাপের চাবি তৈরি করে রাতে সব কাজ শেষ করে ফেলবে। ওকে বস। স্যার সর্বনাশ হয়ে গেছে, গোডাউন ফাঁকা, সব চুরি হয়ে গেছে। আমার এত বড় সর্বনাশ কে করলো? ম্যানেজার কে করলো? যাকে আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনে এত বড় দায়িত্ব দিয়েছেন,
এসব কি বলছো? হ্যাঁ স্যার, রাজা আজ দু তিন দিন হলো অফিসে আসে না। মাঝে একদিন রাস্তায় দেখা হয়েছিল, বলল আপনি নাকি তাকে অপমান করেছিলেন, সে তার প্রতিশোধ নেবে। কিন্তু প্রতিশোধটা যে এভাবে নেবে তা আমি কল্পনাও করতে পারিনি। স্যার গেট পাস। হ্যাঁ দেখি দেখি, এই তো স্যার রাজার সই। হ্যাঁ তাই তো, রাজা শেষ পর্যন্ত তুমি আমার এত বড় সর্বনাশ করলে। হ্যাঁ 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 হ্যাঁ, এই কাকে কি করছেন? ফেরেশতার মতো ছেলে কি এমন করেছে? কি করেনি ও? স্টোর থেকে 10 লক্ষ টাকা মাল গায়েব করে আমাকে পথে বসাবার ফন্দে এঁটেছে। আজ ধরা না পড়লে আমার সর্বস্ব লুট করত। কিছু নেই স্যার। হ্যাঁ দেখেন স্যার, দেখেন আমাদের ঘরে কিছু পায়নি। আপনার কিছু বলার থাকলে থানায় গিয়ে বলবেন, হাত পা লাগাও। না আমি থানায় যাব না, এই সব ষড়যন্ত্র, সব মিথ্যে। এই সইয়ে কি মিথ্যে? এই যে দেখো, স্টোরে চাবি থাকে তোমার কাছে, সবই মিথ্যে, সব ষড়যন্ত্র। হ্যাঁ হ্যাঁ মিথ্যে, সব মিথ্যে। তাই যদি হতো সেদিন জীবন বাজি রেখে এই রাজা আপনার 5 লক্ষ টাকা উদ্ধার করে দিত না। সে টাকা তুমি লোক দিয়ে হাইজ্যাক করিয়েছিলে আজকের এই মোটা দাম মারার জন্যে। সবকিছু তোমারই প্ল্যান। হ্যাঁ হ্যাঁ সবই তোমার প্ল্যান, ভুলে গেছ? একদিন বলেছিলে আর প্রতিশোধ নেবে, খবরদার তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। ইন্সপেক্টর সাহেব আর দেরি নয়, হাত পা লাগাও। লাগান। আসলে আপনারা ভদ্রলোকের আড়ালে মানুষ নামের কুকুর মিস্টার রায়হান, আর এই রাজা আপনাদের মতো বিষাক্ত রক্তের সন্তান নয়। আমার জীবনে এই মিথ্যে কলঙ্কের দাগ লাগানোর প্রতিশোধ আমি নেবই। আমার জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবার ফল আপনাকে পেতেই হবে, আপনাকে পেতেই হবে। রাজা, 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 তুমি না রাজা, রাজা, রাজা তুমি পায়ে পড়ি রাজা, শুধু একবার বলো সব মিথ্যে, সব ষড়যন্ত্র রাজা, বলো রাজা, বলো বলো রাজা, বলো। তোমাকে ভালোবাসার মাসুল যে এমনি করে দিতে হবে তা আমি জানতাম না। তুমি যাও, তুমি চলে যাও। কেয়া রাজা, রাজা। এই কেয়া কোথায়, কেয়া কোথায়, বল কেয়া কোথায়, এই বল কেয়া কোথায়। এখানে বাবা। কোথায় গিয়েছিলে বলো, কোথায় গিয়েছিলে? রাজাকে দেখতে। একটা চোরের সাথে দেখা করতে লজ্জা করলো না তোমার? মিথ্যে বাবা মিথ্যে, ও চোর নয়। পৃথিবীর সমস্ত লোক যদি বলে রাজা চোর, আমি বিশ্বাস করি না। ও গরিব কিন্তু চোর নয় বাবা, চোর নয়। আমার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, এরপরেও বলছো ও চোর নয়? হ্যাঁ বাবা তাই, এটা ষড়যন্ত্র। ওকে বিপদে ফেলার জন্যে কি কাজ করেছে, একদিন না একদিন তা প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তার প্রমাণ কাগজপত্রে পেয়েছি বলেই ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি, জেলের ঘানি ওকে টানতেই হবে। বাবা ভবিষ্যতে আমার মেয়ে একটা চোরের সাথে দেখা করবে এ আমি চাই না। দাঁড়াও বাবা। আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন রাজার সামনে গিয়ে দাঁড়াবো না, কোনোদিন ওর জন্য তোমার কাছে আবদার করব না। তুমি শুধু ওকে মুক্তি দাও, চোর অপবাদ থেকে ওকে বাঁচাও বাবা, ওকে বাঁচাও, ওকে বাঁচাও। ঠিক আছে
তোমার কথা আমি রাখব কিন্তু কোনদিন যদি জানতে পারি যে রাজার সঙ্গে মেলামেশা করেছো তাহলে তার পরিণাম খুব খারাপ হবে আমি যাব না রাজার সামনে কোনদিন গিয়ে দাঁড়াবো না তবু তবু মুক্তি পাক মুক্তি পাক জাফরের উপরে এমন প্রতিশোধ নেব যা তারা সমস্ত জীবন ধরে মনে রাখতে পারে না না ওস্তাদ তোমার এখন জীবন গড়ার সময় তোমার পায়ে পড়ে ওস্তাদ অনেক কাজ পড়ে আছে তোমার মা বাবাকে খুঁজতে হবে এখন এসব গেঞ্জামে যেও না চল গহর চল 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 আরে করো কি করো কি তুমি তুমি ছাড়া পেয়েছ মা আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন কি গহ রাজাকে কিছু বলনি ওস্তাদ সর্বনাশ হয়ে গেছে তোমাকে যেমনি পুলিশে ধরল ওই সারা লটারির টিকিটটা এত হতভাগা ঠিক সেই দিনে 5 লক্ষ টাকা কেটে ফেললো সত্যি গহ হ্যাঁ এই যে বাবা ঠিক জানিস গহ আমার বাবা বলতেন অন্ধকারের পরেই আলো আসে আমাদের জীবনের চাকা যখন একবার ঘুরেছে আল্লাহর ইচ্ছায় ঠিকই একদিন মা বাবাকে খুঁজে পাব না মানে আচ্ছা আপনার ব্যবসা কেমন চলছে তোমাদের দোয়াই ভালোই এই নাও বাবা এখানে 70 টাকা আছে টাকা হ্যাঁ তোমার দেনা শোধ করতে হবে না আস্তে আস্তে সব শোধ করে দিব না না টাকা কি ওনার নাকি টাকা এক সাহেবের কাছ থেকে ধার নেয়া দিতে হলে তাকেই দেব আমার জন্য তুমি এত করেছো ও কি করেছে ও কি করেছে এই রানী আছে বলেই তো বাচ্চারা তো বাহাদুরি শুধু আসল জায়গায় যা যা যেমন মোটা তেমনি মোটা মোটা কথা যা যাই ডাকো সবাইকে এতদিন ধরে যে বিভিন্ন কোম্পানির চিঠি এসেছে উকিল নোটিশ এসেছে কোথায় সেসব চিঠি কোথায় সেসব নোটিশ কোথায় স্যার সব চিঠি তো ম্যানেজার সাহেবের কাছে ডাকো ম্যানেজারকে উনি তো বাইরে গেছেন স্যার ও হেল উইথ দ্য ম্যানেজার স্যার এই যে ম্যানেজার বলা স্ট্রেটিকের বিল পরিশোধ করনি রেভার্স ইন্টারন্যাশনাল টাকা আজ পর্যন্ত জমা দাওনি ব্যাংক লোনের টাকা জমা দাওনি পিপলস ব্যাংকের রোগের দাম দাওনি
অথচ এই টাকা দেবার জন্য তুমি আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিয়েছো। তুমি সব টাকা আত্মসাৎ করেছো। সবাই এক এক করে বারবার করে উকিল নোটিশ পাঠিয়েছে, সেই নোটিশও তুমি গায়েব করে দিয়েছো। সবাই এখন একত্রে কোর্টের আশ্রয় নিয়েছে। কোর্ট আমাকে নোটিশ পাঠিয়েছে, এক সপ্তাহের মধ্যে সবার পাওনা টাকা পরিশোধ করতে না পারলে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সিল করা হবে, নিলাম করা হবে। এর জন্য দায়ী কে? তুমি। তোমাকে জবাবদিহি করতেই হবে। ইম্পসিবল। অতগুলো টাকা আমি যে আত্মসাৎ করেছি তার কোনো প্রমাণই নেই আপনার হাতে। ম্যানেজার পুলিশে দেব। বললাম তো পুলিশ আমার বিরুদ্ধে কোনো প্রমাণই পাবে না। মানুষের মন ভাঙা মুশকিল ভাঙার মতো পাপ, সে ফল তুমি পেয়েছো বাবা। হ্যাঁ, তিল তিল করে গড়া আমার এই সম্পদ মান মর্যাদা আজ ধ্বংস হয়ে গেল আর তুই হাসছিস। হাসবো না বাবা, সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে তুমি উপরে উঠতে চেয়েছিলে, সঙ্গে ছিল এক বেঈমান শয়তান, অর্থ প্রতিপত্তির চাকচিক্যে রাজার মতো সরল নিষ্পাপ সৎ ছেলে হাতে হেলকাতের কান্দাক পরিয়ে দিতে দিদিকে তোমার একটু বাঁধেনি। সেদিন তোমার পায়ে পায়ে কেঁদে কেঁদে বলেছিলাম রাজা নির্দোষ, এসব অন্য কারো ষড়যন্ত্র, কিন্তু তোমার চোখ ছিল অন্ধ, আমার কথা তোমার কাছে বিষের মতো মনে হয়েছিল। আজ আজ রাজা নেই, আর তোমার সেই সন্মনের কেয়াকেও তুমি শেষ করে দিয়েছো বাবা, শেষ করে দিয়েছো। চুপ কর। কেন চুপ করবো? চিরদিন ওই রাজার মতো গরিবদেরকে তোমরা ধ্বংস করে এসেছো, তাদের অভিশাপে নিঃশ্বাস বিধা যায় না বাবা, ঝড় হয়ে তুফান হয়ে তোমাদের মতো বিবেকহীন লোকদের ধ্বংস করবে। এসো। ভয়ের কিছু নেই মা, এখন তোমার সবচেয়ে বড় দায়িত্ব রায়ন সাহেব যেন কোনোভাবে উত্তেজিত না হন, সেদিকে খেয়াল রেখো, আর তেমন কিছু হলে আমাকে ফোন করো। চলি। এখন কি হবে আপামণি? কি আর হবে, বাড়ি গাড়ি মিল সব সিল হবে। এসব কি বলছো আপামণি? হ্যাঁ দাদু ভাই, সবই তো গেছে, এবার তুমিও আপামণি তুমিও চলে যাও। আমি গরিব হতে পারি কিন্তু ওই জাফরের মতো বেঈমান নয়। তোমরা যদি ফুটপাতে থাকো। এসো। ভয়ের মা, তবে এখন তোমার সবচেয়ে বড় দায়িত্ব রায়ন সাহেব যেন কোনোভাবে উত্তেজিত না হন, সেদিকে খেয়াল রেখো, আর তেমন কিছু হলে আমাকে ফোন করো। চলি। এখন কি হবে আপামণি? কি আর হবে, বাড়ি গাড়ি মিল সব সিল হবে। এসব কি বলছো আপামণি? হ্যাঁ দাদু ভাই, সবই তো গেছে, এবার তুমিও আপামণি তুমিও চলে যাও।
আমি গরিব হতে পারি, কিন্তু ওই জাফরের মতো বেঈমান নয়। তোমরা যদি ফুটপাতে থাকো, আমিও তোমাদের সাথে সেখানেই থাকবো, সেখানেই থাকবো। দাদু ভাই, সত্যি থাকলেই টাকার পাহাড় বানানো যায় না চুলম, ঘটে বুদ্ধি থাকা চাই। রাইট রাইট বস, বড় লোক তো বানাইয়ে দিবেন, কিন্তু আমার রানীর ব্যবস্থা হবে, সব হবে। স্বেচ্ছায় রাজি না হলে কৌশলে। শয়তান জাফরকে আমি ছেড়ে দেব? নিশ্চয়ই না, আজ আমার হাতে কোনো প্রমাণ নেই। তবে 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 ওকে ওকে আমি খুন করবো। ঝামেলা বাড়বে, তুমি শান্ত হও। আর আমাদের কোনো চিন্তা নেই বাবা, আমি চাকরি পেয়েছি। চাকরি? তুই চাকরি করবি? এতদিন যার হাতের ইশারায় শত শত কর্মচারী উঠেছে বসেছে, আর তার একমাত্র আদরের দুলালি চাকরি করবে? না না না, এ হতে পারে না। তুই চাকরি করতে পারবি না মা, আমি তো উপার্জন বসে বসে খাবো না। ও আল্লাহ, এ তোমার কোন বিচার? কোন বিচার? কোন বিচার? কোন বিচার? শান্ত হও বাবা, শান্ত হও, শান্ত হও। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না বাবা, পরিস্থিতিকে সহজভাবে মেনে নাও। ম্যানেজার সাহেব, মিস কিয়া চৌধুরীকে আসতে বলুন। জি স্যার। মিস কিয়া? জি স্যার, আপনাকে ডাকছেন। আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন স্যার? রাজা তুমি? কি দেখছো? তোমাদের গোডাউন লুট করে এসব করেছে তাই না? তোমার বাবা রাস্তার ফকির বলে অপমান করেছিল, বিনা দোষে হাজত খাটিয়েছিল, এর বড় স্বাদ মেটেনি। দাঁড়াও, মমতা কনস্ট্রাকশন লিমিটেডে চাকরি নিয়েছিলে কি? কোথা থেকে টাকা এনে উন্নতি করলাম এই খবর জানতে? বলো, জবাব দাও, না বলে তুমি এখান থেকে এক পাও যেতে পারবে না। বলো। তোমাকে হাজত থেকে মুক্ত করার জন্য আমি আমার মনে মায়ের কসম খেয়ে বাবাকে কথা দিয়েছিলাম, জীবনে কখনো কোনো দিন তোমার সামনে আসব না। যদি জানতাম এই ফার্মের মালিক তুমি, তাহলে অসুস্থ বুড়ো বাবাকে নিয়ে রাস্তায় কুকুরের মতো মরে পড়ে থাকলেও তোমার কাছে আসতাম না, তোমার কাছে আসতাম না। কেয়াপা ওস্তাদ, ওস্তাদ কেয়াপা কার থেকে চলে গেল? হ্যাঁ, ও এখানে চাকরি নিয়েছিল। আর আর তুমি কি তাড়িয়ে দিলে? এ তুমি কি করলে ওস্তাদ? আমি ওকে ভুলতে চাই, আমি ওকে ভুলতে চাই গহর, আমি ওকে ভুলতে চাই, ভুলতে চাই। আহ,
যদি জানতাম এই ফার্মের মালিক তুমি, তাহলে অসুস্থ গুরু বাবাকে নিয়ে রাস্তায় কুকুরের মতো মরে পড়ে থাকলেও তোমার কাছে আসতাম না। এভাবে কেউ রাস্তা পার হয়, মারব এক চোর। বাবা তুমি রাজা, রাজা আমার রাজা। আমার মা কোথায়? তুমি মা? বাবা আমার মা কোথায়? আমার মা রাজা? আমি অনেক খুঁজেছি। চলো মা, এখনই চলো, চলো সেদিকে আয় মা। আমার বড় ছেলে রানী, সর্দারের মেয়ে, খুব ভালো। আমি বলেছিলাম না তাতে, একদিন না একদিন সবাইকে ফিরে পাবেন। যা মা যা, তোর বাবাকে খবর দিবি। যা। আচ্ছা বাবা, বাবা, বাবা কি মজা! বাবা ওই যে দাদা তাতে, ওই যে দাদা তাতে তার ছেলেকে খুঁজে পেয়েছে। মস্ত বড় লোক, বাড়ি আছে, গাড়ি আছে, তুমি দেখবি। এসো চলো। কোথায় নিয়ে চললি? রাম রাম, এই যে রাম, ওই যে দাদা তাতে তার হারানো ছেলেকে না খুঁজে পেয়েছে। তুই তাড়াতাড়ি বাচ্চাকে খবর দে। চলো চলো, তুই কিনে যা। এসো বাবা, এসো দেখে যাও। তাহলে বোধহয় চলে গেছে। ও কিছু না, ঠিকই আবার আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব খুশি খুশি লাগছে। তোকে বলছিলাম না, আইন যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে। তাহলে রায়হান সাহেবের বিষয় সম্পত্তি যা নিলাম হয়ে গেছে, তা আপনি ফিরে পাবেন, এরকম ব্যবস্থা আছে? আরে আছে আছে, উকিল সাহেব বলল শুধু নিলাম হওয়ার আগের তারিখে বিষয় সম্পত্তি সব আমার কাছে বিক্রি করেছে। আপনার কাছে? আরে আমার কাছে মানে জাফর চৌধুরীর কাছে নয়, আমারই অন্য নামে। কি এখন শুধু দলিল একটা সই, দলিল কালই রেডি হয়ে যাবে, বাকি থাকবে শুধু রায়হান সাহেবের সই, তারপর কোর্টে একটা কেস, ব্যাস। রায়হান সাহেবের সমস্ত সম্পত্তি আমার। কিন্তু বস, রায়হান সাহেবের সই সই শোন, কিডন্যাপ করে সত্যি বল, আপনি গ্রেট। চল, আমি যে অন্যায় অবিচার করেছি, কেন আসবে সে? কি দায় পড়েছে তার? আমরা আমরা তো আর কেউ না, কেউ না, কেউ না। তুমি কিচ্ছু চিন্তা কর না কে আপা, আমি ঠিকই উস্তাদকে নিয়ে আসব। আসি ওই নাম আমার সামনে উচ্চারণ করবি না, ধমক দিয়ে আমার মুখ চাপা দিতে পারবে, কিন্তু সত্যকে কি দিয়ে চাপা দেবে? যদি বলে তোমার দুঃখের দিনে কে আপা পাশে এসে দাঁড়িয়েছিল, চাচা চাচাকে খুঁজতে আমাদের সাথে সাথে ছিল, ওই ম্যানেজার জাফরের চক্রান্তে যেদিন তোমার হাতে হাত করা লাগে সেদিনও কে আপা তোমার পাশে ছিল, অস্বীকার করতে পারো? পৃথিবীর সব লোভ লালসা ত্যাগ করে একমাত্র সন্তান হয়ে বাবার তেজ হয়ে তোমার পাশে থাকতে চেয়েছিল। আজ তারা সর্বশান্ত হয়ে পথের ভিখারি, অসুস্থ বাবাকে বাঁচানোর জন্য তোমার ফার্মে চাকরি নিয়েছিল, সেদিন তুমি কে আপাকে তাড়িয়ে দিয়েছিলে। আজ নিজের চোখে দেখে এলাম কি করুণ অবস্থা। চলো ওস্তাদ, এই সময় তোমার অভিমান করা ঠিক হবে না। চলো ওস্তাদ, আমি কথা দিয়ে এসেছি। না গহর, তা হয় না।
ভেবেছিলাম তুই আমাদের আদর্শে মানুষ হয়েছিস, আসলে তুই একটা অমানুষ। বাবা! হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলাম। যাই ঘটে থাকুক না কেন, যারই অপরাধ হয়ে থাক না কেন, মেয়েটি তো নিষ্পাপ, নিরপরাধী, অস্বীকার করতে পারিস? চুপ করো বাবা, চুপ করো, যা জানো না তা নিয়ে বাড়াবাড়ি করো না। কি এত বড় কথা? ঠিক আছে, তুই থাক তোর সুখ শান্তি নিয়ে, আমরা এক্ষুনি চলে যাবো। এসো মমতা, দাঁড়িয়ে আছো কেন? একদিন আমাদেরকে বাবা মা বলে অস্বীকার করতে পারে? এসো এসো, আর দাঁড়িয়ে থেকো না, এসো এসো। এখনো নিশ্চুপ থাকবে ওস্তাদ? চাচা চাচিকে ফেরাও, তুমি মানুষ না ওস্তাদ, তুমি একটা পাথর। বাবা বাবা! চাচা চাচি! মা! দাদা! মা! মা! চাচা আমি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি, চল ঘর। হ্যাঁ চলো। ঠিক আছে, মারবো না, তাহলে চলো তোমরা দুজন আমাদের সাথে, আমাদের বদজামা সাহেবের কাছে। এখন কোথায় যাবে রানী? চল আমার সাথে। রানী দিদি কি আওয়াজ? দাদাজি, তেরো দাদাজি হয়েছে লেগে গেল দাঁড়া ওস্তাদ, আমি ক্যাপাকে ডেকে নিয়ে আসছি। তোমাকে দেখে চোখ কপালে উঠবে, তুমি কিন্তু ওসব অভিনয় টভিনয় করতে পারবে না, কেমন? আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখি তার বাবাকে তুলে নিয়ে গেছে। কি বলিস? হ্যাঁ এখন উপায় কি বলো? আমি জানি ওই শয়তানটা কোথায় নিয়ে যেতে পারে। হ্যাঁ চলো চলো। এই দলিলে লেখা আছে, আপনি আপনার সমস্ত স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি আমার কাছে বিক্রি করে দিয়েছেন, আর তা নিলাম হওয়ার আগের তারিখেই। মিথ্যাবাদী প্রতারক! আমি আমি তোকে এখানে সই করুন। রাগলে নিজেরই ক্ষতি হবে। তার চেয়ে এখানে লেখা আছে, সমস্ত টাকা বুঝিয়া পাইয়া সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে সই করিলাম না? নিন সই করুন। না বাবা না, তুমি সই করো না বাবা, তুমি সই করো না। না বাবা না। বাহ বাহ,
জয় যখন হয় তখন সব দিক থেকেই হয়। মিস্টার রায়হান, এই মুহূর্তে সই না করলে দেখতে পাবেন আপনার একমাত্র মেয়ে কেয়া কিভাবে মৃত্যুর কোলে দোলে পড়ে। আর আগে যেমন আমি কোনো কাজের প্রমাণ রাখিনি, তেমনি কেয়ার মৃত্যুর কোনো প্রমাণ রাখব না। আমি সই করব, দাও কাগজ, কাগজ না বাবা না, আমার জীবন চলে যাক, তোমার সরকারের কাছে মহানত করো না। তাই নাকি, এত যে মা Yeah!
আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, এই সেই ক্রিমিনাল যে আমাকে আর আমার মেয়েকে এখানে কিডন্যাপ করে এনেছে, আর এই সেই ক্রিমিনাল যে রায়হান সাহেবের সবকিছু আত্মসাত করে আমাকে বিনা দোষে হাজত খাটিয়েছিল। আর আর এই সেই মুখোশধারী হাইজাকার চুলমাত দিন দুপুরে হাইজ্যাক করত, ছদ্ম বেশি গুলি সেজে স্টেশনে মালামাল গায়ে ফাইভ করত। মিস্টার জাভগর, পাপের শাস্তি পেয়ে হয়। সেন্ট্রি, এদের সবাইকে থানায় নিয়ে চল। প্লিজ মিস্টার রায়হান, আপনারাও একবার থানায় আসুন। চলুন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আবার দেখা হবে। চল রানি, চল। আনতে না আনতে দিলি তো বইটাকে নষ্ট করে। তুই আসলে একটা বাঁদর। দি, আমি লিখে দিই। এটা তো আমার বই, এই বই এখানে। এ বই তো তাতে ভুলে সেদিন ফেলে গেছে ওই সাহেবের মা। দাঁড়াও, আমি আসি। চল। কে তুমি? মানে আমি বাচ্চা। যদি বলি তুমি বাচ্চা নও? না না, আমি বাচ্চা। জিজ্ঞেস করুন। সত্যি করে বলো, তুই সুজা? বিশ্বাস করুন স্যার, আমি বাচ্চা। সেদিন তুইও ছোট ছিলি, আমিও ছোট ছিলাম, তাই তোর গায়ে হাত তুলতে পারিনি, পারিনি শাসন করতে। কিন্তু আজ আজ তোকে আমি সুজা না, আমি বাচ্চা, স্টেশনের কুলি। বল তুই কে? না, তোকে তোকে বলতেই হবে। না, আমি সুজা না। তোর কিসের এত অহংকার? করে পাশাল যে মা তোকে দশ মাস দশ দিন গর্বে ধরেছিল, সে মার জন্য কি তোর মন একটু কাঁদে না? যে বাবার আদর্শ হাগে দুষ্টুমি করতে, সে বাবার কথাও কি তোর মনে পড়ে না? তুই তুই এতই বড় হয়ে গেলি, ওরে হতভাগা। বল বল তুই সুজা, তুই আমার ভাই। বল 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 তুই আমার ভাই। বল বল। হ্যাঁ হ্যাঁ বল। ভাইয়া সুজা, ভাই আমার, তোর পরিচয় কেন আমার কাছে লুকিয়েছিলি? আমি যে মানুষ হতে পারিনি ভাইয়া, কোন পরিচয় তোমাদের সামনে গিয়ে দেব? আরে পাগল, তুই যাই হোস না কেন, ভাই ভাই, পৃথিবীতে সব হারালে সব পাবি, ভাই হারালে ভাই পাওয়া যায় না রে, ভাই পাওয়া যায় না। মা বাবা ভাইয়ের কাছে কোনো পরিচয় লাগে? তুই আমার ভাই, আমার রক্তের ভাই, রক্তের বাঁধনে যে বাধা আছে তোর আমার প্রথম আর শেষ পরিচয়। ভাইয়া চল মার কাছে, চল চল ভাইয়া চল। বাবা বাবা,
দেখো তো বাবা চিনতে পারো নাকি আরে চিনব না মানে ও তো আমাদের বাদশা স্টেশনে আমরা একসাথে কাজ করতাম ওই যে ব্যবসাটা করতাম তার টাকা তো ওই ভাগ দিয়েছি না না ও টাকা আমার নয় রাজা ভাইয়ের টাকা বাবা বাবা হ্যাঁ বাবা ওই তো আমাদের হারিয়ে যাওয়া সুজা সুজা কোথায় কোথায় আমার সুজা কোথায় অবাক করলে মা নিজের সন্তান আর মা হয়ে তাকেই চিনতে পারছো না আমার সুজা মা গো বাবা আমি বড়ই হতভাগা বাপ রে বাবা তোকে এত কাছে থেকেও চিনতে পারিনি বাবা চিনতে পারিনি বাবা থাক মা থাক থাক মা কিন্তু তোমাকে তো চিনতে পারছে না চাচি আর এই তো সে কি আপা মা তুমি এই এই হতভাগা এমন ফুলের মতো মেয়েটাকে তুই করছেন কি করছেন কি আপনারা নিজেরাও জানেন না কত মহৎ কত মহৎ সন্তানের বাবা মা আপনারা গৌরব তো আপনারও কম নয় বাপ ফুলের মতো এই আমার মামনির বাবা আপনি এই তো আপনার বড় পরিচয় বড় পরিচয় শেষ পরিচয় এখন হয়নি চাচা এই যে আপনার আরেক মামনি আয় মা আয় চাচা পৃথিবীতে আজ আমার মতো সখী কে কেউ না কে বলেছে বাবা ইয়ে আমরা সবাই তোমার মতো সুখী হিলিয়ে তোমায় ঢুঁড়ে ঢুঁড়ে ইদার আ গিয়া সাত দা দি আতা হায় আর সাত দি মিঠাইলে আয়া সব কো মুহ মিঠা কে লেকে লিয়ে আপ লোক নিয়ে খায়া পাতা দেও না দেও না ও গো সুন্দরী না হয় করেছি একটু লুকোচুরি ছুরি দেও না
ওগো সুন্দরী না হয় করেছি একটু দুঃখ চুরি Thank you.